আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 20 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ভিএস কোড এডিটরে আমরা কিভাবে ইমোজি ইউজ করতে পারি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও, ফিরছি ইন্টোর পর। ওকে, তো আমরা আমাদের ভিএস কোড ওপেন করলাম এবং ওপেন করার পর আমি চাচ্ছি যে এখানে একটা পি ট্যাগ লিখতে। সো একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে কিছু লিখতে আছে যে আই লাভ হাবলু। ওকে, সো এখানে আমি একটা ইমোজি ইউজ করতে যাচ্ছি। সো আপনারা যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে ইমোজি ইউজ করা একদম ইজি। জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ কি অ্যান্ড ডট কি একসাথে যদি প্রেস করা যায় তাহলে আমাদের এখানে ইমোজির একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আমরা ইমোজি ইউজ করতে পারি। সো এখান থেকে আমরা যে কোনো একটা ইমোজি দিয়ে দিতে পারি। ওকে, ইমোজির উপর ক্লিক করলে কিন্তু ইমোজিগুলো চলে আসবে। বাট সবাই তো আর উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করতেছে না, তাদের কথা মাথায় রেখে আমাদের কী করতে হবে, কন্ট্রোল শিফট এক্সে প্রেস করতে হবে। তার মানে এক্সটেনশনে চলে যাইতে হবে, যাওয়ার পর আমাদের এখানে সার্চ দিতে হবে ইমোজি। ওকে, ইমোজি সেন্স এই যে সবার উপরে যেটা চলে আসছে এই এক্সটেনশনটা আমাদের ইনস্টল দিতে হবে। ওকে, ইনস্টল দিয়ে ফেলি। ওকে, তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। একটু যদি স্ক্রল করি তাহলে এখানে আমাদের বলতেছে যে কি বাইন্ডিং, এটা কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল আই ইউজ করতে হবে। ওকে, সমস্যা নাই, আমরা আমাদের কোডে যাই। যাওয়ার পর আগের ইমোজিটা ক্রস করে দিই। এখন যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে ইমোজি চলে আসছে। তো আমি যাচ্ছি এখান থেকে এমন টাইপের ইমোজি, ওকে, লাভ লেটার টাইপের একটা ইমোজি, এমনভাবে কিন্তু আমরা ইমোজি ইউজ করতে পারি। তো অনেক সময় আমাদের কোডে ইমোজি ইউজ করার প্রয়োজন পড়ে, এই কারণে সবাই তো আর উইন্ডোজ 10 ইউজ করতেছে না, সেটা মাথায় রেখেই আমাদের এক্সটেনশন ক্রিয়েট করে এখানে ইমোজি সেন্স নামের একটা এক্সটেনশন, সেটা আমরা ইনস্টল করেছি এবং দেখেছি কন্ট্রোল আই প্রেস করার মাধ্যমে কিন্তু সেটা অ্যাক্সেস নিতে পারবো আমরা। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।